আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে আমাদের মাঝে এত সফল ব্যক্তি, তারা এমন কি করে যে এত সফল? সফল যারা কেমন তারা, এই কৌতূহল কম বেশি আমাদের সবার ভিতরই থাকে। সফল ব্যক্তিদের সফলতার পিছনে তাদের লাইফস্টাইলেরও প্রভাব রয়েছে। আজকে বিশ্বখ্যাত কিছু সফল ব্যক্তির ঘুমানোর আগের অভ্যাস সম্পর্কে জানব। প্রথমেই জানব মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও ধনকুবের বিল গেটস রাতে ঘুমানোর আগে কি করেন। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এক ঘন্টা বই পড়েন বিল গেটস। প্রতি সপ্তাহে তিনি একটি নতুন বই সংগ্রহ করেন, তার নিজস্ব একটি বইয়ের তালিকাও রয়েছে। তিনি মনে করেন এই বইগুলো সবারই পড়া উচিত। তবে এই তালিকায় পিছিয়ে নেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট থাকাকালীন বারাক ওবামা নিয়ম করে ঘুমাতে পারতেন না, তবে এখন তিনি নিয়মিত ঘুমান। ঘুমাতে যাওয়ার আগে তিনি একটি বই পড়ার চেষ্টা করেন, কখনো মেয়েদের সাথে গল্প করেন, আর সময় পেলে প্রতিদিনকার একটি টেলিভিশন অনুষ্ঠান দেখেন। এবার আসছে যুক্তরাষ্ট্রের অন্যতম বড় কোম্পানি টেসলা এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কের রুটিন। প্রতিদিন প্রায় 8 বোতল ডায়েট কোক এবং 2 কাপ কফি পান করেন তিনি। এত পরিমাণ ক্যাফেইনের ফলে তার মস্তিষ্ক অনেক বেশি উত্তেজিত হয়ে থাকে, ফলে তিনি ঘুমাতে যাওয়ার 6 ঘন্টা আগে থেকেই এসব পান করা থেকে বিরত থাকেন। একই সঙ্গে ব্যবসা, অভিনয়, নির্মাতা, উপস্থাপনা করে থাকেন অপেরা ইউনফ্রে। এত কিছু করতে গিয়ে তাকে নিজের মনোযোগ ও চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে হয়, আর তাই তিনি দিনে 2 বার মেডিটেশন করেন। রাতে ঘুমাতে যাওয়ার আগেও তিনি মেডিটেশন করেন, এমনকি তার নিজের একটি মেডিটেশন অ্যাপও আছে। নুসরাত তরিন, চ্যানেল আই।